আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد সম্মানিত এক ভাই জানতে চেয়েছেন যে শরীয়তের দৃষ্টিতে আমাদের দেশে বিভিন্ন দিবস পালন করা হয় মাটি দিবস জন্ম দিবস মৃত্যু দিবস শিক্ষা দিবস পিতামাতা দিবস একাধিক অনেক দিবস আছে তো শরীয়তের দৃষ্টিতে কোনো দিবস বা কোন কোন দিবস পালন করা বিধান শরীয়তের মধ্যে আছে যেটা রসল আসাল্লাম থেকে প্রমাণিত এ সম্পর্কে যদি দেখেন আনাস রাজিয়াল বলেন যে রসুল্লাহ সাল্লাম আগমন করলেন মদিনাতে দেখলেন মদিনাবাসীরা দুটি দিন আনন্দের দিন তারা পালন করছে অর্থাৎ দুটি ঈদ তাদেরকে রসুল্লাহ রসুল্লাহাম জাহালের যুগে তোমাদের দুটি দিন ছিল যাতে তোমরা খেলাধুলা আনন্দ করতে করতে পারো এখন ওই দিনগুলো পরিবর্তে আল্লাহ তোমাদেরকে দুটি দিন উপহার দিয়েছেন একটা একটা হচ্ছে হচ্ছে ঈদুল ঈদুল আর তালা ফেতর আজহার অর্থাৎ এইখান থেকে স্পষ্টভাবে আমরা জানতে পারি যে ইসলামের দিবস দুইটি দিবস আমাদের কাছে প্রমাণিত রসুল্লাহ উল্লাহ সাল্লিস্লামের কাছ থেকে যেটা আমাদেরকে দিয়ে গেছেন সেটা হচ্ছে ঈদুল ফেতর এবং ঈদুল আজহার এই দুটি বাদ দিয়ে অন্য যে কোনো দিবস পালন করা শরীয়তের মধ্যে এনে সবের আশায় সবগুলো বেদা এবং পদভস্ট্রের আর পদ ভের পরিণাম নাম এটা আছে উল্লেখ করা হয়েছে নাসায়ের হাদিস তৃতীয় খণ্ড একশো নিরানব্বই এছাড়াও এক এবং আবুদাউদ এক হাজার নম্বর হাদিস দ্বিতীয় কথা হলো যে ব্যক্তি এই ধরনের অন্যান্য দিবসগুলোকে ইসলামের মধ্যে নিয়ে আসবে যে ইসলামের দিবস হিসেবে পালন করবে নবী দিবস জন্ম দিবস বা কোনো কিছু দিবস সে সম্পর্কে রসোল্লা সাল্লি সাল্লাম বলেন এটা উল্লেখ আছে সে আব্দাউদ্দ চার হাজার একত্রিশ নম্বর হাদিস যে যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সেই জাতির অন্তর্ভুক্ত হবে এছাড়াও আরও উল্লেখ করা হয়েছে তাবরানি সিলসিলা সহিয়া দু হাজার একশো চুরানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি বিজাতির তরিকা অনুযায়ী আমল করবে সে আমাদের দলভুক্ত নয় অর্থাৎ রসুল্লাহাম পরিষ্কার করে দিলেন যে ব্যক্তি আমার নির্দেশনা নেই এমন কোনো কাজ ইসলামের মধ্যে প্রবেশ করলো সবের আশায় সেটা পদভস্টতা আর সেটা আল্লাহ সুমাল তালার কাছে গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য তো হবে না বরঞ্চ তার জন্য আছে যন্ত্রদায়ক শাস্তি কারণ আল্লাহ সুবাহ উল্লেখ করেছেন সুরাহাস সাত নম্বর রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো যা নিষেধ করে তা থেকে বিরত থাকো অর্থাৎ কোন কাজ কোন এবাদত এবাদতের মৌলিক শর্ত হচ্ছে দুটো একটা হচ্ছে এবাদত করতে হবে আল্লাহ সুবাহ সন্তুষ্টির জন্য আর এবাদত তৈরি করতে হবে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের পদ্ধতি যে পদ্ধতি তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন এই দুটো বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো মত আপনি অবলম্বন করেন তাহলে আপনি এটা ইবাদত বলে গ্রহণ হবে 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 না 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 আল্লাহ কাছে কবুল কবুল তো আপনার আমল নষ্ট হয়ে যাবে যেহেতু বলেছেন এমন আমল করলো যেটা আমার নির্দেশনা নেই বা এমন কোন কথা হাদিস বলে মানুষ মিথ্যা রচনা করলো যেটা আমি বলেনি সে তার ঠিকানা যেন জাহান নাম করে নিল এখন কেউ যদি একটা কোনো জিনিস ইসলামের মধ্যে প্রবেশ করলো আর বলে এটা নবীজি বলে গেছেন অথচ রসুল্লাহাম বলেননি সে তার ঠিকানা বাসস্থান যাহার নাম করে এটা উল্লেখ আছে সোহা আবদাউদ একশো আট একশো নয় একশো দশ এবং এক হাজার দুশো একানব্ব নম্বর হাদিস